হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি টাইম। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি WBCS 2018-এ ম্যাথমেটিক্স এবং GIR যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি, আর বাকি কোশ্চেনগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। ঠিক আছে বন্ধুরা, চলো শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নিও। ওকে, শুরু করা যাক। দেখো, ফার্স্ট দেখো 118 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। এ বি এর বাবা, এ বি এর বাবা, ঠিক আছে, এ বি এর বাবা, ঠিক আছে। এবার বলেছে সি এর ভাই, সি আবার এর ভাই, ঠিক আছে ভাই। তাহলে দেখো আমি কি করছি এখানে, মেল মেল হলে তোমাকে স্কোয়ারের মধ্যে রাখছি, মানে একটা বক্সের মধ্যে রাখছি, ঠিক আছে, আর ফিমেল হলে তোমার দেখো সার্কেলের মধ্যে রাখবো। আর কি বলেছে, সি এর ভাই, ঠিক আছে, এফ বি এর বোন, এফ আবার বি এর বোন, ঠিক আছে, তাহলে এফ বি এর বোন, ঠিক আছে। যদি এম এ এর বাবা হন তাহলে এফ এবং সি এর সম্পর্ক কি। দেখো এম কে এ এর বাবা বলেছে, বাট এম এর সঙ্গে কোনো সম্পর্ক, এম এর সঙ্গে তো আমাকে এফ এর সম্পর্ক বের করতে বলেনি, আমাকে বলেছে এফ এর সঙ্গে সির সম্পর্ক বের করতে। কিন্তু এটা করলে হতো না করলে হতো, টাইম বাঁচানোর জন্য এটা না করলে ভালো হতো। যাই হোক, তাহলে এটা কি হবে দেখো, এর বাবা এ, তো বাবার ভাই কি হবে কাকা, তাহলে কাকা আর ভাইঝি, ঠিক আছে, কাকা এবং ভাইঝি, ভাইঝি এবং কাকা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, এটা খুব মানে সোজা কোশ্চেন। দেখো কি বলেছে, চিত্রটি কতগুলি সরলরেখা দ্বারা গঠিত, কতগুলি সরলরেখা দ্বারা গঠিত, ঠিক আছে। এখানে সরলরেখা দেখো প্রথমে 1, 2, 3, 4, 5, তাহলে এদিক থেকে কটা আছে, 5টা, এদিক থেকে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, এদিক থেকেও আছে 5টা। এবার কোণাকুণি দেখো, কোণাকুণি কটা আছে, 1, 2, 3, 3টা। এবার এই পাশ থেকে দেখো, 1, 2, 3টা, কটা আছে, 3টা, তাহলে কটা হলো টোটাল, 3, 3, 6, 6, 16, 16, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বন্ধুরা, এটা তো আগেই করা হয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনটা আগেই সলভ করা হয়েছে, সেই জন্য এখানে আর করছি না। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, রোহিত অক্সফোর্ডের বয়সের পার্থক্য 12 বছর, ঠিক আছে, ভালো, তাদের উভয়ের বয়সের অনুপাত 3:5, ঠিক আছে, 3:5। তাহলে দেখো 3:5, তাহলে তোমার একজনের বয়স 3x আর একজনের 5x, আর পার্থক্য কত বলেছে 12, তাহলে তোমার হচ্ছে 5x - 3x = 12, তাহলে x সমান সমান কত, x সমান সমান তোমার 6। তাহলে দেখো এবার কি বলছে, তাহলে অক্সরের বয়স কত, ঠিক আছে, x এর মান 6 আর অক্সরের বয়স কত 5x, তার 5 6 30, 5 6 30, ঠিক আছে বন্ধুরা। নেক্সট দেখো, নিচের সংখ্যা শ্রেণীটির লুপ্ত সংখ্যাটি কত। বন্ধুরা এটা তো তোমার WBCS পরীক্ষার দু একদিন আগে এক GIR একটি সেকশন আলোচনা করেছিলাম, সেখানে এই কোশ্চেনটি দিয়েছিলাম, আর এটা তোমার 2016 বা 2015-এর GIT এসেছিলো, সেম কোশ্চেন। দেখো এখানে কী হবে, 8, 8 সঙ্গে কত যোগ করে 14 হয়েছে, 6, 14 সঙ্গে 6 যোগ করে 20, তাহলে কি দেখো এখানে অ্যাডেড করে এসছে, মানে যোগ যোগ হতে চল যোগ হয়েছে। তাহলে এখানে দেখো 3 থেকে 6 যেতে হলে কত দিয়ে যোগ করতে হবে, 3 যোগ করতে হবে, তাহলে পরের টার্মটা যেটা হবে ওটার সঙ্গে 3 যোগ করে যাব, তাহলে কত হবে, 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 9, তাহলে এখানে কত বসবে, 9, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, এখানে চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বৃদ্ধি 300। তাহলে দেখো আগে কত ছিল, আগে ধরে নিলাম 100, পরে কত হবে, এটা ইনিশিয়াল, ঠিক আছে, ইনিশিয়াল, আর এটা ধর পরে মানে নেক্সট। তাহলে কি বলছে, শতকরা পরিবর্তন কত, 300, বৃদ্ধি বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, তাহলে 100-র সঙ্গে 300 যোগ করলে কত হবে, 400, ঠিক আছে। এবার কি বলেছে, ওই চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত, আয়তনের শতকরা পরিবর্তন কত, ঠিক আছে। তাহলে দেখো আর কি বলে দিয়েছে, চোঙের উচ্চতা ধ্রুবক, ঠিক আছে, তাহলে দেখো শতকরা পরিবর্তন কত হবে, আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো আগে আর এর মান কত ছিল, 100, ঠিক আছে, তাহলে পাই আর এইচ কমন, কারণ হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এইচ তো কনস্ট্যান্ট এখানে বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে আর স্কোয়ারে যাতে কত হবে, 100-এর স্কোয়ার, আগে দেখো এটা বড় হবে, তাহলে 400-এর স্কোয়ার করি, মাইনাস পাই এইচ কমন, 100-এর স্কোয়ার, ঠিক আছে। আর পরিবর্তনটা কার উপরে হয়, ইনিশিয়াল যেটা ছিল, ইনিশিয়াল কত ছিল, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে
100 এর স্কয়ার ইনটু h, ঠিক আছে? ঠিক আছে, দেখো পাই h কেটে যাচ্ছে, পাই h কেটে যাচ্ছে, ঠিক আছে, 400 থেকে 100। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, একেবারে ফর্মুলা ফেলে দিচ্ছি, a প্লাস b তাহলে কত হবে, 400 প্লাস 100 কত, 500 ইনটু 400 মাইনাস 100, 400 মাইনাস 100 মানে কত হচ্ছে তোমার, হচ্ছে 300। আর নিচে কত হচ্ছে, 100 গুণ 100। দেখো আমাকে কি বলেছে এখানে, শতকরা পরিবর্তন, চোঙের শতকরা পরিবর্তন, তার মানে কি 100 মধ্যে পরিবর্তনটা বের করতে হবে, সেই জন্য 100 দিয়ে গুণ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে 100 100 কেটে যাচ্ছে, দেখো দুটো শূন্য, দুটো শূন্য কেটে দাও, 3 5 15, তাহলে কত, 1500%, 1500%, এ নম্বরটা অপশন, ঠিক আছে, এ নম্বরটা উত্তর। নেক্সট দেখো কি বলেছে, এ বি সি ডি এফ জি এইচ আটজন একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিককে মুখ করে বসে আছে, ঠিক আছে? দেখো আটজন বলে দিয়েছে, গোল টেবিল বলে দিয়েছে, ব্যাস আগে করে নিচ্ছি, দেখো আটজন হয়ে গেল। এবার কি বলছে, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে মনে রাখবে, তাহলে কি এদিকে গেলে ডান দিকে ধরবো, এদিকে গেলে বাঁদিকে ধরবো, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, ডি বসেছে এফ এর বাঁদিকে, তাহলে ঠিক আছে এখানে এফ নিচ্ছি, তাহলে ডি এদিকে বসবে, কারণ বলে দিয়েছে কেন্দ্রের দিকে যেহেতু মুখ করে আছে, তাহলে বাঁদিকে এদিকটা হবে তোমার হচ্ছে কি বাঁদিক, এদিকটা হবে ডান দিক, ঠিক আছে? ডি বসেছে এফ এর বাঁদিকে, বাঁদিকে দ্বিতীয় স্থানে, ও সরি, তাহলে এখানে হবে ডি, দ্বিতীয় স্থান বলেছে, ঠিক আছে? নেক্সট কি বলেছে দেখো, এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে, ডি এফ এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এইচ এখানে বসবে, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে, এইচ এর ডান দিকে, কারণ এই দিকটা হচ্ছে ডান। নেক্সট কি বলেছে, এ বসেছে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে এ বসেছে, তাহলে এ এখানে বসবে। নেক্সট কি বলেছে, তার পাশে বসেছে এইচ, ঠিক আছে, এর পাশে এইচ আছেই, কমা সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে এবং এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে, এফ কি বি এর ডান দিকের তৃতীয় স্থানে, ঠিক আছে? তাহলে বি কোথায় বসবে এখানে, আর বলেছে আগের লাইনটা দেখো, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, তাহলে এক দুই দ্বিতীয় স্থান কোনটা এটা, ঠিক আছে? এবার কি বলেছে, এফ এর পাশে জি বসেনি, এফ এর পাশে জি বসেনি, তাহলে এখানে জি বসবে না, জি এখানে বসবে, তাহলে আর কে বাকি রয়েছে, দেখো এ হয়েছে, বি হয়েছে, সি ডি, শুধু ই বাকি রয়েছে, তাহলে ই বসবে এখানে। এবার কি বলেছে আমাকে কোশ্চেন, উপরের তথ্য অনুসারে এর ঠিক বাঁদিকে কে বসেছে, এর ঠিক বাঁদিকে, এর বাঁদিকে কে বসেছে, তাহলে ই, বি নম্বর অ্যানসার, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে কি বলেছে, 69 নম্বরটা দেখছি, সূর্যাস্তের পূর্বে একদিন সায়াহ্নে দুই বন্ধু অজয় এবং অমল মুখোমুখি হয়ে পরস্পরের সঙ্গে কথা বলছিল, ঠিক আছে, কথা বলুক, যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে, আচ্ছা দেখো সূর্য যখন অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে, আর প্রতিবিম্ব কোন দিকে পড়েছে, প্রতিবিম্ব পড়েছে ডান দিকে, তার মানে সূর্য দেখো এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক যদি ধরি, ঠিক আছে, তাহলে সূর্য কোথায় আছে, সূর্য আছে পশ্চিম দিকে এদিকে। এবার যেহেতু প্রতিবিম্ব ডান দিকে পড়েছে, সূর্য এদিকে ডুবছে, ঠিক আছে, তাহলে কি ওরা এদিকে মুখ করে থাকবে, এখানে একজন আছে, একজন এখানে আছে, তাহলেই না একজনের প্রতিবিম্ব ডান দিকে পড়বে, ঠিক আছে, কারণ এইভাবে করে সোজা সুজি যদি থাকে তাহলে তো প্রতিবিম্ব সোজা পড়বে, ডান দিকে তো পড়বে না, সো দুজন এভাবে করে মুখ করে আছে, ঠিক আছে? এবার কি বলেছে, যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে, অমলের প্রতিবিম্ব কি অমলের ডান দিকে পড়েছে, ঠিক আছে, তার মানে অমল এটা, এটা হবে অমল। আর কি বলেছে, তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, ঠিক আছে, তাহলে দেখো এটা কি নর্থ, এটা কি সাউথ, তাহলে অজয় কোন দিকে মুখ করে আছে, অজয় আছে সাউথে, তার মানে দক্ষিণ। নেক্সট দেখো কি বলেছে, 83 নম্বরটা দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে ভর্তি হয়, ঠিক আছে, দেখো দুটি নল, এই একটা নল বি একটা নল, একটা 20 মিনিটে আর একটা 30 মিনিটে, ঠিক আছে, তাহলে আমরা কি নলের অঙ্ক আগেও করেছি, এলসিএম করে নেবো, কত হয় এলসিএম তোমার হচ্ছে 60 হচ্ছে, তাহলে এটা কত 3, এটা কত 2, ঠিক আছে? এবার কি বলেছে, দুটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো, ঠিক আছে, ভালো, প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়, 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়, তার মানে কি
প্রথম নলটি বন্ধ করে দিবে, ঠিক আছে? তার মানে এ আর কাজ করবে না, তার মানে 10 মিনিট এক্সট্রা কে কাজ করবে? বি। তাহলে বি 10 মিনিটে কতটা করবে? দেখো 1 মিনিটে করে 2, তাহলে 10 মিনিটে করবে কত? 20, কারণ 10 দিয়ে 2কে গুণ করলাম 20। তাহলে এই 20 বিয়োগ করে দাও কতটা হলো? 40। এই 40, এই টোটাল কাজটা কে করবে? এ আর বি একসঙ্গে করবে। এ আর বি দুজনের কত? দেখো এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি কত? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত? 5। তো 5 দিয়ে 40কে ভাগ করো কত? 8। তাহলে দেখো এই 8 মিনিট দুজন কাজ করেছে, 8 মিনিট দুজনে কাজ করেছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? এ। ওকে ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর টাটা বাই।